নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো। মুম্বাই শহরে ভয়াবহ বিস্ফোরণ, সকাল 7টার সময় আগুন লাগে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, তবে 15 জন আহত বলে জানা যাচ্ছে। মুম্বাই শহরে ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 15টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এবং 15 জন আহত বলে জানা যাচ্ছে। এবং মুম্বাই শহরের যে মেয়র আছেন তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে 6 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক, তারপরে তাদের অক্সিজেনের মাত্রা কমে গেলে সেই সময় তাদের হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তারপর তাদের চিকিৎসা চলে বলে জানা যাচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাই শহরে শনিবার সকালে গান্ধী হাসপাতালের বিপরীতে একটি আবাসনে আগুন লেগে যায়। সকালে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, 15 জন গুরুতর আহত বলে জানা যাচ্ছে এবং বহুতলটির 18 তলায় সকাল 7টা নাগাদ আগুন লাগে। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছেন কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, তাদের মধ্যে 6 জনের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে দমকলের 13টি ইঞ্জিন পৌঁছায়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, চলে উদ্ধার কাজ। দেশে কিছুটা হলেও কমলো করোনা গ্রাফ। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,37,704, যা গতকালের থেকে 9,550 কম। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 488, সুস্থ হয়েছেন 2,42,676 জন। দৈনিক সংক্রমণের হার 17.22%। দেশে করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। করোনা সংক্রমণ কিছুটা কমলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। আপাতত দেশে ওমিক্রন সংক্রমিত হয়েছেন 10,050 জন। গত 24 ঘন্টায় দেশে ওমিক্রন সংক্রমিত হয়েছেন 1,174 জন, যা গতকালের থেকে 3.69% বেশি। ওমিক্রন সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র, যথাক্রমে পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং দিল্লি। শহর কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ। করোনা রুখতে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, তবে সংক্রমণ রুখতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতেই হবে, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। সেই লক্ষ্যে ইতিমধ্যে রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। শনিবার শহরের সাউথ ইস্ট ট্রাফিক গার্ড এবং গড়িয়া থানার পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালানো হলো। গড়িয়াহাট এলাকায় চলন্ত বাস ট্রাম থামিয়ে সেখানে সচেতনতার বার্তা দেওয়া হলো। আরোহীদের প্রত্যেককে মাস্ক পরতে অনুরোধ করা হলো। যারা মাস্ক পরেননি তাদের মাস্ক দেওয়া হলো পুলিশের তরফ থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে মেঘলা আকাশ, কুয়াশার সম্মুখীন হলো রাজ্যবাসী। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা সহ বেশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এর পাশাপাশি যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি এবং বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হবে। সকালে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4°C, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 98%। এই মুহূর্তে এখন এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।